হ্যালো বন্ধুরা, বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন ধরনের যে ভিডিও প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো কিন্তু এখন বন্ধ করে রাখা হয়েছে। আপনি কিন্তু অনেক সময় অনেক রিস্ক নিয়ে ভিপিএন দিয়ে আপনার সেই ফেসবুক, টিকটক আইডি এবং হোয়াটসঅ্যাপগুলো আপনি ব্যবহার করতেছেন আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। এ থেকে আপনার কি ক্ষতি হচ্ছে এবং কিসে উপকার হচ্ছে সেটা আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব। এবং আপনি আপনার যে ভিপিএনটি আপনার ফোনে ইনস্টল করেছেন সেই ভিপিএনটি আপনার জন্য নিরাপদ কিনা এবং কোন ভিপিএনটা আপনাদের নিরাপদ হবে সেটা আজকের এই ভিডিওতে যেটা আপনাকে বিস্তারিত দেখিয়ে দিব এবং বলে দিব। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই উপরে ফলো বাটন প্রেস করে আমার ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি সাজুল ইসলাম বাবু আপনার সাথে, আপনারা দেখছেন আমার চ্যানেল এএইচ বাংলা টিপস। তো বন্ধুরা, আমি যখন ভিডিওটি করতেছি তখন কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক সময় কিন্তু অবস্থাটা প্রচুর খারাপ। এবং আপনাদের একটা কথা বলে রাখি যে আমাদের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাত হাসান পলক যিনি আছেন, উনি কিন্তু সমন্বিত এমপি সাহেবকে তিনি কিন্তু বলে দিচ্ছেন যে আপনারা যতদিন না পর্যন্ত ফেসবুক তাদের যে পলিসি ইস্যুগুলো সেগুলো তারা কন্ট্রোল না করবে, অর্থাৎ পলিসি নিয়মগুলো যেগুলো বাংলাদেশের যেমন বাংলাদেশের বিরোধী যায়, দেশ বিরোধী বলেন কিংবা বাংলাদেশের সংস্থান্ত যে বাড়াতেছে, এগুলো যদি যতদিন পর্যন্ত পলিসির ভিতরে না নিয়ে আসবে ততদিন না পর্যন্ত কিন্তু ফেসবুকটা চালু করা হবে না বাংলাদেশে। এবং তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু ফেসবুককে, টিকটকে তারা চিঠি পাঠিয়েছে, দফায় দফায় চিঠি পাঠিয়েছে, তারা কিন্তু বসতে চেয়েছে এবং বসার খুব একটা খুব শীঘ্রই তারা কিন্তু একটা সমাধানে আসবে আশা করি। এবং ফেসবুকের যে নিয়ম রুলসগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন দেশে প্রত্যেকটা দেশে সেগুলো কিন্তু মানা হয় এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা কিন্তু মানা অবশ্যই জরুরি আপনার জন্য, আমার জন্য এবং দেশের জন্য। তো আমরা আশা করি খুব শীঘ্রই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু রানিং হবে এবং খুব শীঘ্রই কিন্তু ফেসবুক যে একটা বড় প্ল্যাটফর্ম আমরা সবাই জানি, তারা কিন্তু একটি বাংলাদেশের তাদের একটা বিগ ভলিউম ব্যবসা বিজনেস তারা করে থাকে। তো আশা করি তারা তাদের পলিসিগুলো মেনে নেবে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কিন্তু এটা খুব শীঘ্রই এটা সিদ্ধান্ত আসবে ইনশাল্লাহ। তো আপনারা কিন্তু অনেকে রিস্ক নিয়ে আপনারা করছেন কি একটি ভিপিএন ডাউনলোড করছেন প্লে স্টোর থেকে। সাধারণত যে কোনো ধরনের ভিপিএন কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আপনার ফোনে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি ভিপিএনটা কানেক্ট করবেন তখন কি হচ্ছে, আপনি যখন একটি ফ্রি ভিপিএন আপনার ফোনে কানেক্ট করলেন তখন কি হবে, আপনাদের যে ভিপিএনের যে কানেকশন করছেন তখন কিন্তু কিছু পারমিশন দেওয়া লাগে, কিংবা যখন আপনি ভিপিএনটা আপনার ফোনে ইনস্টল করছেন তখন কি হচ্ছে আপনার যে লোকেশনটা সেটা আপনি বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশে কিন্তু শো করতেছে। এই জন্য কিন্তু আপনার সার্ভারটা কিন্তু কানেক্ট করে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আপনি সেটা কিন্তু ব্যবহার করতে পারতেছেন, কিংবা টিকটক যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন বাংলাদেশে বসে থেকে। অনেকেই কিন্তু আপনারা কি করছেন যে ফ্রি ভিপিএনগুলো যে কোনো জায়গাতে ডাউনলোড করে কিন্তু সবকিছু আপনার যে পার্সোনাল যে প্রাইভেসি সিকিউরিটিগুলো সেগুলো কিন্তু ভিপিএনের মাধ্যমে কিন্তু আপনার যে প্রাইভেসি সিকিউরিটিগুলো থাকে সেগুলো কিন্তু আনলক হয়ে যাচ্ছে। সেগুলো কিন্তু ফেসবুক যে পাসওয়ার্ড থাকে কিংবা জিমেলের যে পাসওয়ার্ডগুলো থাকে, সিকিউরিটি যে পাসওয়ার্ডগুলো সেগুলো কিন্তু ফ্ল্যাশ করছে কি আপনার ওই ফ্রি ভিপিএনগুলো। কেননা এই ফ্রি ভিপিএনগুলো গুগলে কিন্তু একেবারে স্যাটিসফাইড হলেও এগুলো যে আপনার 100% সঠিক আছে আমি সেটা বলবো না। কেননা অনেক অনেক হ্যাকাররা কিন্তু তারা এই যে ভিপিএন ফ্রি ভিপিএন দিয়ে কিন্তু আপনার যে পার্সোনাল যে সিকিউরিটি পাসওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু তারা ফ্ল্যাশ করে দেয় এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু পরবর্তীতে হ্যাক করার চান্সেস বেশিরভাগ থাকে। এবং আপনি যে এই যে সরকার যে এখন নির্দেশনা দিয়েছে ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ রাখছে, এটা যদি আপনি ভিপিএন দিয়ে ব্যবহার করে থাকেন তখন কিন্তু ফেসবুকের কাছে একটি নোটিফিকেশন যাচ্ছে যে আপনি বাংলাদেশে ফেসবুক অ্যাকাউন্ট লোকেশন আপনার বাংলাদেশে, এখন আপনি সার্ভারটা জাস্ট ট্রান্সফার করে নিয়ে আপনি ভিপিএন দিয়ে ব্যবহার করতেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা, তখন কি হবে আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু কিছুদিন পর হঠাৎ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্লক করে দিবে এবং আপনার কিন্তু পলিসি ইস্যু দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার কারণ দেখিয়ে আপনার কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ডিসকানেক্ট করে দিবে। তো আপনি কিন্তু যখন একটি ফ্রি ভিপিএন ব্যবহার করছেন তখন কিন্তু আপনার পার্সোনাল যে সিকিউরিটি পাসওয়ার্ডগুলো থেকে কিন্তু ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। আপনার সব যে ভিপিএন যে ফ্ল্যাশ করবে সেটা কিন্তু আমি বলতে পারবো না, কিছু ভিপিএন আছে হয়তো আপনার প্রাইভেসি সিকিউরিটি রাখতে পারে। তো আপনি যদি যে ভিপিএনগুলো আপনি প্রিমিয়াম দিয়ে অর্থাৎ কিনে ব্যবহার করবেন সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন, সেগুলো কিন্তু তারা 100% তারা কিন্তু প্রিমিয়াম দিয়ে আপনাকে পে করে আপনার কিন্তু যে পার্সোনাল সিকিউরিটিগুলো আছে পাসওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু তারা সেফ রেখে আপনাকে ব্যবহার কিন্তু ব্যবহারের জন্য কিন্তু আপনাকে সাহায্য করে। তো আপনি কিন্তু শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ না, আপনি চাইলে কিন্তু আপনি অনেকে কি করে ওয়েবসাইটে কিন্তু এই ভিপিএনগুলো ব্যবহার করে থাকে। তো আপনারা এ থেকে বিরত থাকুন এবং খুব শীঘ্রই আশা করি আমরা আজকে সমাজে 27 তারিখ অত এই সপ্তাহের ভিতরে আশা করি ফেসবুক কর্তৃপক্ষ তারা অনেক বড় একটা প্ল্যাটফর্ম তারা যে
হুট করে এসে যে বাংলাদেশে এসেছে তারা আসে নাই, তারা আস্তে আস্তে এসছে। এবং ফেসবুকটা কিন্তু পুরো বিশ্বে কিন্তু এটা একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মাধ্যম। তো এটা আপনারা চিন্তা করবেন না, এটা কিন্তু খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। তো অনেকে কিন্তু বারবার কমেন্ট করতেছেন যে ভাইয়া কবে হবে, কবে হবে, আসলে নির্দিষ্ট ডেট দেওয়া যাচ্ছে না। তো এই সপ্তাহের ভিতরে আশা করি খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে। কিন্তু তাদের একটা বড় বিজনেস কিন্তু বাংলাদেশে হয়ে থাকে, এবং যারা ফেসবুক থেকে ইনকাম করেন তাদের কিন্তু একটা বড় একটা লস, কারণ আমি কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি, সেখানে আমার কিন্তু কোনো ইনকাম আসতেছে না। তো এরকম যারা বিজনেস করে থাকেন তাদের কিন্তু একটা বড় একটা লসের ক্ষেত্রে পড়তেছে, এবং দেশ কিন্তু লসের একটা মধ্যে পড়ে গেছে। তো আপনারা অবশ্যই ফেসবুক থেকে আপনারা আশা করি ভবিষ্যতে আপনারা ভালো কিছু পাবেন, এবং ভবিষ্যতে যেহেতু ফেসবুকে যে পলিসি আপডেটগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আশা করি। তো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিও নিয়ে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।